একসময় যে মাঠ ছিল খেলোয়াড়দের পদচারণায় মুখর, সেই বান্দরবান জেলা স্টেডিয়াম এখন ঢেকে আছে এক হাত লম্বা দুর্বা ঘাসে। লতা পাতা আর আগাছাও জন্মেছে এখানে সেখানে। ফুটবল অনুশীলন করতে আসা খেলোয়াড়দের বল খুঁজে পেতেই নাকাল হতে হয়। কর্তৃপক্ষের উদাসীনতায় এই জেলা স্টেডিয়াম এখন বিবর্ণ। আমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারি না, কারণ এখানে ঘাস লম্বা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় মাঠ একা একা, কারণ এখানে সব ঠিকমতো কাজ করা হয় না। আর গ্যালারি আছে, অনেক সুন্দর গ্যালারি, কিন্তু সংস্কারের অভাবে গ্যালারিগুলি দিন দিন নষ্ট হওয়ার পথে। মাঠের গাছগুলোর কারণে আমরা নিয়মিত খেলে মজা পাই না এবং খেলতে গেলে বল হারা যায় ঘাসের মধ্যে। অযত্ন অব্যবস্থাপনার কারণে বান্দরবান জেলা স্টেডিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম খেলাধুলার পরিবেশ নাই। ঘাসের ব্যাপারটা যদি আমাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে দেয় তাহলে আমাদের প্লেয়ারের জন্য খুবই ভালো হবে, প্রতিদিন তারা প্র্যাকটিস করতে পারবে। শুধু যে মাঠেরই দুর্দশা তা নয়, দর্শক গ্যালারি ভরে আছে ময়লা আবর্জনায়। অভিযোগ রয়েছে অন্ধকার নামলেই মাদকাসক্তরা ভিড় করে এই নির্জন গ্যালারিতে। মাঠের চারদিক ঘেরা লোহার বেষ্টনীর বেশিরভাগই মরিচা পড়া, অনেক জায়গায় গ্রিল ভেঙে পড়েছে, যে কারণে গ্যালারি থেকে চাইলেই মাঠে আসা যাওয়া করা যায় এখন। জেলা স্টেডিয়ামের এই বেহাল দশায় ক্ষুব্ধ ক্রীড়া প্রেমী ও সংগঠকেরা। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকাসক্ত হয়ে পড়তে সব এলাকা ছেলেরা, এবং এখানে ভালো মানুষ যে মাঠে আসবে সেই সুযোগটা হারিয়ে ফেলতেছে। প্রতি বছরই আমাদের স্টেডিয়ামে অনেক টুর্নামেন্ট হতো, ইদানিং আমাদের স্টেডিয়ামের কোনো টুর্নামেন্টই হচ্ছে না। আমাদের খেলোয়াড়রা যারা ভালো গেল তো খেলোয়াড়রা সব ঝিমিয়ে গেছে। স্টেডিয়ামের যে জরাজীর্ণ অবস্থা এবং ময়লা আবর্জনা ভর্তি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং লাইটিংয়ের মাধ্যমে সন্ধ্যাকালীন যেই বকাটেদের আড্ডা হয় সেই আড্ডা রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে। 2018 সালে সর্বশেষ বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল লীগ অনুষ্ঠিত হলেও তারপরে হয়নি আর কোনো টুর্নামেন্ট, যদিও কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই চাঙ্গা হবে ক্রীড়াঙ্গন। মাঠের ঘাস পরিষ্কারের পাশাপাশি দ্রুত সময়ে গ্যালারি রং করা আর স্টেডিয়ামের সার্বিক সংস্কার কাজও শুরু হবে। কাজ শুরু হয়েছে, মাঠ একেবারে প্রস্তুত হয়ে যাবে, স্টেডিয়ামটিকে রং করা হবে এবং স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। নির্দেশনা দিয়ে দিয়েছি যে আমাদের প্রতি মাসে অন্তত পক্ষে একটা টুর্নামেন্ট হবে। আমরা এতদিন বর্ষা ছিল, আমরা শুরু করতে পারিনি, এখন বর্ষাটা শেষের দিকে আমরা খুব শীঘ্রই শুরু করবো এবং আপনারা দেখতে পাবেন যে প্রতি মাসে কোনো না কোনো খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই যেন বসে না থাকেন, সেটাই এখন চাওয়া বান্দরবানের ক্রীড়া প্রেমীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।